এসেছে? এত অবাক হচ্ছেন কেন মিস্টার সিংহরায়? তাহলে কি খবরটা এখনো আপনাদের কাছে পৌঁছায়নি? কিন্তু আমাদের কাছে তো ওনার মেডিকেল রিপোর্টস আছে, যেখানে স্পষ্ট লেখা খড়ি সিংহরায় আর কোনোদিনও মা হতে পারবেন না। তাহলে কি ওনার মুখে মাতৃত্ব নিয়ে এত বড় বড় কথা মানায়? কি বলছেন আপনি? কি আজে বাজে কথা বলছেন? কেন বলছেন আমার বউয়ের নামে এইসব কথা? একদম এরকম বলবেন না। দেখুন, পাবলিকলি আপনি এরকম ডিফেম করতে পারেন না আমাদের। আপনি জানেন আপনাকে সু করতে পারি আমি এর জন্য? উনি কোনো ভুল কথা বলেননি, সত্যি কথাই বলেছে। আমি এই কথাটাই আপনাকে এত দিন ধরে বলার চেষ্টা করছি, বলতে চাইছি। এসব করে কি বলছো মা? ও কোনোদিনও মা হতে পারবে না, মানে এইসব কি শুনছি করি? একথা তো সত্যি নয়, তাই না মা? তুই বলে দে, তুই সবাইকে নিজের মুখে বলে দে না। আমার একমাত্র উদ্দেশ্য আপনার আর ঋদ্ধির জীবনটা ছারখার করে দেওয়া, আর সেটা আমি করে ফেলেছি। বেচারি খড়ি বৌদি, আমার ব্যক্তিগত জীবনের কোনো কথা আপনাদের বলতে আমি বাধ্য নই, তবু বলছি। তবে তার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। আজকে আমাদের সিংহরায় জুয়েলার্সের যে থিম, মাতৃরূপেণ সংস্থিতা, সেটার মানে কি আপনারা আদৌ বুঝেছেন? আমার তো মনে হয় না বুঝেছেন। আসলে মাতৃত্বের জন্য কোনো রকম মেডিকেল টেস্ট বা মেডিকেল রিপোর্টের প্রয়োজন নেই, শুধুমাত্র সন্তান গর্ভে ধারণ করলেই যে মা হওয়া যায় তা তো নয়। কারণ মাতৃত্ব শুধু একটা রক্তের সম্পর্ক নয়, মাতৃত্ব একটা অনুভূতি, আর সেটা আমার বিশ্বাস প্রত্যেকটা মেয়ের মধ্যে রয়েছে। এরকম অনেক মেয়ে আছে যারা নিজেদের কথা না ভেবে নিজেদের অসুস্থ বৃদ্ধ বাবা মায়ের কথা ভাবে, তাদের সেবা করে, তাদের যত্ন করে। তাদের বাবা মায়েরা যেরকম ছোটবেলায় মেয়েদের হাতে করে খাইয়ে দিত, যত্নে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রাখত, ঠিক সেইভাবে সেই মেয়েরা তাদের বৃদ্ধ বাবা মায়েদের যত্ন করে আগলে স্নেহ ভালোবাসা সব কিছু দিয়ে আগলে রাখে। এইভাবে সেই সব মেয়েরা সেই বাবা মায়ের মা হয়ে ওঠে। আমাদের দেশে কত মেয়ে আছে যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় কোম্পানি চালাচ্ছে। তারাও কি মায়ের মতোই আমাদের কোটি কোটি দেশবাসীর মুখে অন্ন তুলে দিচ্ছে না? এরকম তো কত মেয়ে আছে যারা মা হতে পারেনি, এরকমও মেয়ে আছে যারা মা হতে চায়নি কিন্তু পরিস্থিতি তাদের মা হতে বাধ্য করেছে। আজ সেই কারণেই হয়তো হাজার হাজার অনাথ আশ্রমে হাজার হাজার বাচ্চা শুধুমাত্র বাবা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে আছে। অনেক মেয়ে কিন্তু তাদের কাছে টেনে নিয়ে, আপন করে নিয়ে তাদের বড় করে তুলছে, তাদের একটা সুন্দর ভবিষ্যৎ দিচ্ছে। তাহলে আপনারা তাদের মা বলবেন না? বিশ্বাস করুন, জন্ম দিলেই বা রক্তের সম্পর্ক থাকলেই যে যোগ্য মা হয়ে ওঠা যায় তা কিন্তু নয়। আর যদি কোনো সন্তানকে, কোনো শিশুকে কেউ মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করে তোলার সাহস রাখে, তাহলে কারোর অধিকার নেই এই কথা বলার যে সে মা নয়। যে জন্ম দেয় সে যেমন মা, যে পালন করে সেও মা, যে স্নেহ ও মমতা দিয়ে আগলে রাখে সেও মা। শুধুমাত্র গর্ভে ধারণ করলেই একজন নারী মা হবে, সম্পূর্ণ হবে, এই বিশ্বাস ভুল, সম্পূর্ণ ভুল। আসলে প্রত্যেক নারী কিন্তু স্বয়ং সম্পূর্ণ, সে মায়ের অংশ, মায়ের রূপ। প্রত্যেকটি মেয়ের মধ্যে মাতৃত্ব আছে,
কিন্তু সেই মাতৃত্ব সে কখন কিভাবে কার কাছে প্রকাশ করবে, সেই অধিকার সম্পূর্ণ তার ব্যক্তিগত। সবাই এখানে এসছেন গয়নার নতুন কালেকশন দেখতে। ঝাঁ চকচকে গয়না দেখে চোখ ধাঁধিয়ে গেলেও একটা ছোট্ট কথা মানুষের মনে রাখা প্রয়োজন, যে কথাটা আমার মেজদি সবসময় বলে, মানুষের মনটাই আসল এবং প্রধান অলংকার। যার মন সবথেকে বেশি সুন্দর, যে কখনো কারোর খারাপ করার কথা ভাবে না, এরকম কুচিন্তা মনেও আনে, সেই আসল সুন্দর। মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মুখরোচক খবর বানিয়ে সবার সামনে প্রকাশ করে যে নিজ মানসিকতার পরিচয় দেবেন না প্লিজ। সত্যি আপনি আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন, আমার চোখ খুলে দিয়েছেন, তাই আমি আপনার থেকে ক্ষমা চাইছি ম্যাম। আমার পুরো প্ল্যানটাই তো ঘেটে গেল। এত বড় কথাটা আপনি আপনি আমায় বললেন না, লুকিয়ে গেলেন। এই কারণে আপনি সেদিন আমায় ছেড়ে, আমাদের বিয়ে ছেড়ে চলে গেছিলেন। আমি অ্যাজ ইউজুয়াল অবুঝের মতো আপনাকে ভুল বুঝে সত্যি বুঝতে পারিনি, আমার আমার আবার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারছি আপনার আপনার মনের মধ্যে দিয়ে কী গেছিল সেই সময়, কি যাচ্ছে এই মুহূর্তে, আমি বুঝতে পারলাম না। ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করেন, আমাদের আমাদের কিচ্ছু লাগবে না, আমাদের কাউকে লাগবে না, আমরা আমরা বাকি জীবনটা খুব সুন্দর করে কাটিয়ে দেবো, একসাথে খুব আনন্দ করে কাটিয়ে দেবো। কিছু চলে যাচ্ছ যে, শো তো এখনো শেষ হয়নি, সবকিছুর জট তো আস্তে আস্তে খুলে যাচ্ছে রীতিমান বাবু, সবাই সবকিছু জানতে পারছে, কিন্তু একটা বিষয়ের খোলসা হওয়া এখনো বাকি আছে। কি? আপনাকে আমি বলেছিলাম না, আমাদের মধ্যে এমন একজন আছে যে আমাদের খুব কাছের মানুষ, কিন্তু সে ক্রমাগত এই পরিবারের ক্ষতি চেয়ে এসেছে, আপনার ক্ষতি চেয়ে এসেছে, আমার ক্ষতি চেয়ে এসেছে। সে মনে প্রাণে চেয়েছে সিংহরায় পরিবার ধ্বংস হয়ে যাক, সিংহরায় জুয়েলার্স দেউলিয়া হয়ে যাক। তার কথা তো এখন আপনাকে বলাই হয়নি। এসব তুমি কি বলছো করি? সত্যি তো, কার কথা বলছো তুমি? আমি তার কথা বলছি কাকিমণি, যে আমাকে তোমাদের সামনে ডিজ ডায়মন্ডস এর মালিক প্রমাণ করতে চেয়েছে। সিংহরায় জুয়েলার্স এর শত্রু প্রমাণ করতে চেয়েছিল। আমি তার কথা বলছি যে দেবাংশু সিংহরায়ের যোগ্য উত্তরাধিকারী। ডক্টর মৈনাক সিংহ,
ঝড়ছড়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।